ঢাকা কলেজ হয়ে উঠলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকটা মারামারির কিভাবে কারা করবে এরকম একটা ছাত্র লাঠিয়াল লাঠিয়াল সাপ্লাই বাহিনী। দেওয়ার একটা, লাঠিয়াল বাহিনী সাপ্লাই দেওয়ার একটা জায়গা। কিছুদিন আগে আমরা ঢাকা কলেজের অডিটোরিয়ামে সাত কলেজের সমস্যা নিয়ে একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম এবং সেখানে ছাত্রদের কথা শুনেছিলাম এবং শিক্ষকদের কথা শুনেছিলাম। সেখানে এরকম প্রপোজাল আমরা সেখানেও পেয়েছিলাম যে সাত কলেজকে কেন্দ্র করে একটা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটা ইউনিভার্সিটি যদি করা হয় এবং তার অধীনে এইগুলোকে যদি ফ্যাকাল্টি করে দেওয়া হয় তাহলে এটা একটা সুন্দর সমাধান হতে পারে। আরেকটা প্রপোজাল ছিল যে সাত কলেজগুলোতে যেহেতু মাস্টার্স দেওয়ার মতো ইয়ে নাই, ব্যবস্থা নাই, যেহেতু এটা মাস্টার্স প্রোগ্রামটা ক্লোজ করা, করিয়ে তাদের অনার্সটার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া এবং ইন্টারমিডিয়েটের যে কোয়ালিটিটা ছিল ঢাকা কলেজের মতো কলেজে যেগুলো আগে সেগুলোতে ফিরিয়ে আনা, ইত্যাদি ইত্যাদি নানা রকম ইয়ে ছিল। আবার একটা দল তো অবশ্যই মনে করে যে তাদের সার্টিফিকেটটা ঢাকা ইউনিভার্সিটির থেকে হলে যেটা অ্যাফিলিয়েশন না কমপ্লিটলি তার সেখানে লেখা থাকবে ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তাদের জন্য সুবিধা হয়। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যেটা মনে করে সেটা হলো খুব স্পষ্ট, তারা মনে করে যে সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটির সাথে রাখার দরকার নাই, তারা এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার অথবা যে কোনো কিছু করা হোক। প্র্যাকটিক্যালি যেটা আমি ফিল করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা ছাত্রীরা সাত কলেজের সমস্যাটাকে ওইভাবে বোঝে না, এটা অনেকখানি বোঝার দরকার তাদের নেই, এরকম একটা অ্যাটিচিউডে তারা চলে। আর সাত কলেজকে যে প্রশাসনিক কাঠামো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তাদের উপরে তারা একটা বিমাতা সুলভ আচরণ যে করে এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রকৃত অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব যে সুমাতা সুলভ মানে আচরণ করতে পারে এটাও সত্য না। সুতরাং নিজের বিশ্ববিদ্যালয়ের উপর যে প্রশাসন সুমাতা সুলভ আচরণ করতে ব্যর্থ হয় সেই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড অন্য কলেজগুলোর উপরে যে এরকম আচরণ করবে সেটাও অনেকখানি প্রত্যাশিত, কিন্তু সমাধানটা আসলে কেমন করে, এইটা সমাধানের সাথে আমি আসলে সাত কলেজের যারা শিক্ষার্থী 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ তাদের সাথে খুবই সহানুভূতি আন্তরিক ভাবে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে সাত কলেজের এই প্রবলেমটা 90-এর আগে ওইভাবে ছিল না, হ্যাঁ হুম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই ছিল কলেজগুলো, কিন্তু তখন এরকম ছিল না তীব্রভাবে। কিন্তু তখন যে যুক্তিতে সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় করে দিয়ে দেওয়া হলো সেই যুক্তি যারা বানিয়েছিলেন তারা ছিলেন দুষ্ট। শিক্ষার আসলে যত দুষ্টু কর্মকাণ্ড ঘটে এই সমস্ত প্রকল্প ছিল তারই একটা অংশ, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মারামারি হয়, সেশন জ্যাম হয়, এর উপরে কলেজগুলো তাদের বোঝা, সুতরাং একটা জাতীয় বিশ্ববিদ্যালয় করে দিয়ে কলেজগুলো তার আন্ডারে দিয়ে দিলে ওখানে লেখাপড়ার মান বাড়বে, ওরা সেশন জ্যামে পড়বে না। এবং তখনও কিন্তু অনেকগুলো কলেজ খুশি হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গোলাগুলি হয়, মাসের পর মাস বন্ধ থাকে, সুতরাং আমরা বোধহয় এখন ভালো থাকবো। কিন্তু সেটা ছিল একটা পরিকল্পনা, কুপরিকল্পনা। আসলে মারামারি করতো যারা, তাদেরকে আপনি ইয়ে না করে আপনি বিকল্প ভাবে এরকম একটা প্রতিষ্ঠান করে মারামারির দোহাই দিচ্ছেন। এবং সেই সূত্রেই সাত কলেজ যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে গেল তখন সারা দেশের সকল কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাওয়ার ফলে সবগুলো কলেজেই অনার্স খুলে দেওয়া হলো এবং মাস্টার্স প্রোগ্রামও চালু করে দেওয়া হলো অনেক কলেজে। সাত কলেজ যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রথমে যায় সে সময় অনার্স এবং মাস্টার্স কলেজ ছিল হয়তো 50টার বেশি হবে না, হুম এরকম একটা ফিগারে ছিল। কিন্তু যখন এখন যদি আপনি গুনতে যান সেটা হয়তো আমি জানি না এক্সাক্ট ফিগার কত, কিন্তু এটা 500 থেকে 700 নিচে হবে না,
হ্যাঁ, এবং এইগুলো কলেজ অনার্স দিচ্ছে এবং মাস্টার্স দিচ্ছে, এবং ছাত্র শিক্ষার্থীর সংখ্যা ফিগারটা কত আমি জানি না, কিন্তু সেটা প্রায় 50-30 থেকে 40 লক্ষের কাছাকাছি যারা এই 7 কলেজের মতো সারা দেশের কলেজগুলোতে পড়াশোনা করছে। কিন্তু এর ফলে যেটা হলো, 7 কলেজে যে গর্বের জায়গাটা ছিল, বিশেষ করে ঢাকা কলেজ, ঢাকা কলেজ ছিল সারা দেশে ভালো টার্সিয়ারি লেভেলের ভালো শিক্ষার্থী সাপ্লাইয়ের একটা প্রতিষ্ঠান। এখানে ভর্তি হওয়া মানেই হলো সে খুব ব্রাইট স্টুডেন্ট এবং সে একটা ভালো জায়গায় পড়বে, ইউনিভার্সিটি এবং বিদেশে বাইরে গিয়ে। তো সেই সুযোগটা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গেল, খুব প্ল্যান্ড ওয়েতে এটা নষ্ট হয়ে গেল। ওই কলেজগুলো তখন আর ভালো ছাত্র শিক্ষার্থী সাপ্লাই দেওয়ার কলেজ থাকলো না। এবং প্র্যাকটিক্যালি যেটা হয়ে উঠলো সেটা হলো যে ঢাকা কলেজ, আমি এরা ওখানেও বলেছিলাম ঢাকা কলেজের অডিটোরিয়ামে গিয়েও, যে ঢাকা কলেজ হয়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকটা মারামারির কিভাবে কারা করবে এরকম একটা ছাত্র লাঠিয়াল লাঠিয়াল সাপ্লাই বাহিনী। দেওয়ার একটা লাঠিয়াল বাহিনী, সাপ্লাই দেওয়ার একটা জায়গা। তো খেয়াল করুন যে আমি এই 7 কলেজের শিক্ষার্থীদের মাথায় হাত রেখে বলছি যে আপনারা যে জায়গাটা ছিল, যে 7 কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী ছেলে মেয়েরা ওখানে যায়, সেই জায়গা থেকে 7 কলেজের শিক্ষার্থীরা হলো লাঠিয়াল বাহিনী সাপ্লাই দেওয়া। ইভেন ইডেনের মেয়েদের ক্ষেত্রেও সেই কথাটা অনেকখানে সত্য হয়ে কারণ ঢাকা গেল বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের সংকটে ঢাকা কলেজই কিন্তু সবার আগে এগিয়ে যায় অনেকটাই সবারই। ভাই। হ্যাঁ, হ্যাঁ এই এই যে এই যে পরিবর্তন কিংবা এই যে রূপান্তরের যে ইতিহাসটা, সেই ইতিহাসের মধ্যে 7 কলেজের আজকের যে বঞ্চনার যে দীর্ঘ একটা মধ্যে পড়েছে সেটার অনেকখানে নিহিত। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান কমে গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাওয়ার ফলে 7 কলেজের শিক্ষার মান কমে গেছে বলে আবারও ওই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হলো। যে আগে যে যুক্তিটা ছিল পরে আবার যুক্তিটা পাল্টে গেল, এবং এটা যখন করলো তখন আবার আরেকটা দুরভিসন্ধি ছিল যে 7 কলেজের আন্ডারে এত এত শিক্ষার্থী আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটির একটা ইনকামের একটা সোর্স হতে পারে। এই ধরনের একটা হয়তো ভিতরে এই ধরনের একটা থেকে থাকতে পারে, কিন্তু যেটা তারা মুখে বলেছে যে শিক্ষার মান কমে যাচ্ছে বলে এখানে আনা হচ্ছে, এটা ওইভাবে হয়তো সত্য না। কিন্তু কিন্তু যে এখন আমি যদি আপনার কাছে একটা সমাধানের পথ চাই, কারণ আমরা এই অনুষ্ঠানের পর আমরা চাই সরকারের বিভিন্ন পর্যায়ে এই বিষয়টি নিয়ে একটা 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 আলোচনা হোক, একটা সমাধানের পথে সরকার যাক। এই সরকার যেহেতু এই সরকার প্রতি সবার একটা আস্থা রয়েছে, অন্যান্য পলিটিক্যাল গভর্নমেন্ট হয়তো বিভিন্ন কারণে এটা সমাধানের দিকে যায়নি, কিন্তু এই সরকারের প্রতি তাদের একটা অন্যরকম আস্থা আছে বলে তারা এখন আবার আন্দোলন শুরু করেছে। আপনার কাছে কি পরামর্শ আছে এই সমাধানটি, যে সমাধানটি দিয়েছেন জনাব ডক্টর আমিনুল ইসলাম এবং আগের যে শিক্ষার্থীদের কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় যে এটা একটা ভালো সমাধান, একটা আলাদা একটা স্বায়ত্তশাসিত একটা ইউনিভার্সিটি করা হোক যারা শুধুমাত্র এই কলেজগুলিকে দেখভাল করবে? কারণ যতটুকু বুঝলাম সবার কথা থেকেই, যে এতটুকু বুঝতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় চাচ্ছে অনেকটা এরকম, তারা যে উদাহরণ দিল যে সৎ সন্তানের মতো, যে 7 কলেজ আমাদেরকে বাবা ডাকবে কিন্তু আমরা সন্তান হিসেবে পরিচয় ওরকম ভাবে দিতে চাই না, বাট 7 কলেজ আমাদেরকে বাবা ডাকতেই হবে, বাট এরকম অনেকখানি এরকমই, কিন্তু সমাধান যে প্রস্তাবটা এসেছে এটা খুবই লজিক্যাল। এই এটার কিন্তু সাপেক্ষে সাপেক্ষে লজিক্যাল সাপেক্ষে এই জন্য বলছি যে আপনার, আমি 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থীকে আহ্বান জানাই যে কেন ক্রমাগতভাবে শিক্ষায় বরাদ্দ জিডিপির যে পার্সেন্টেজ অনুযায়ী সেটা কমে যাচ্ছে কেন। ধরা যাক যে এই সরকার, মানে বিগত যে স্বৈরাচারী সরকার, তার শুরুতেও এই বরাদ্দ যেখানে জিডিপির 2% উপরে ছিল, লাস্ট যে বাজেটটা করলো সেটা ক্রমাগত কমতে কমতে 1.69-এ কিংবা 6-8-এ চলে এলো। তো আপনারা একটা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7টা কলেজ, 7টা ফ্যাকাল্টি অথবা নানাভাবে যে ভাবা যেতে পারে, এইভাবে যদি ভাবতে হয় তাহলে এই বরাদ্দের জায়গাটা আপনাদের ভাবতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের যে সংকট, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের যে সংকট, সেই সংকট রেখে আপনি কিন্তু বিশ্ববিদ্যালয় হতে পারবেন না। হ্যাঁ,
যদি না হতে পারেন তাহলে এই এই সমাধানটা, বরাদ্দগুলির আগে আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই বরাদ্দগুলি কি সাত কলেজের জন্যই আলাদাভাবে কোনো বরাদ্দ দেওয়া হয়, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বরাদ্দ দেওয়া হয় সেটাই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিস্ট্রিবিউট করে? সাত কলেজের বরাদ্দ যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকেই ছিল, এটা ঢাকা ইউনিভার্সিটির বাজেটের মধ্যে ঠিক আমার জানা মতে যে এটা নাই, এটা এই বরাদ্দটা যেহেতু কলেজের বেতনটা হচ্ছে সরকারের ওই কলেজ এরিয়া থেকে, সমস্ত একাডেমিক কর্মকাণ্ড হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাবে, সুতরাং সুতরাং এখানে হচ্ছে না। মানে এখানে ফিনান্সিয়াল যে মাতব্বরিটা রয়েছে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হয়ে আসে, নাকি তাদের একটা ইন্ডিপেন্ডেন্সি এখানে রয়েছে? আমি এ বিষয়ে ঠিক স্পষ্ট হয়তো বলতে পারছি না, কিন্তু আচ্ছা আমার যেটা আর আমার যেটা কথা ছাত্রদের প্রতি যে আপনারা সাত কলেজকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় প্রতিষ্ঠার যে দাবি সেটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত, কিন্তু এই ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি হবে না যদি না এর সাথে যদি বরাদ্দের কথাটা আপনারা না আনেন, তাহলে হবে কি এটা একটা ওয়ার্স্ট একটা ইউনিভার্সিটির মতো হয়ে থাকবে, যে ইউনিভার্সিটি আপনার জন্য আবার একটা যন্ত্রণার মতো হবে যে রাইট আমরা বোধহয় আগেই বুঝি ভালো ছিলাম, এটার মধ্যে আপনারা যেতে পারেন না, আমি সেই কথাটা বলতে চাই।